হারানোর কারণ নেই, পৃথিবীতে আসবে না। আমি যে হারিয়েছি এই পূর্ব দলাতে পাথুরে সালাম করার মতো আর কেউ নাই আমার। দুই, এই বাড়ি থেকে 1967 সালে মোনাম খানের পুলিশ তাকে গ্রেপ্তার করে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার ছিল, তার সুতু দিয়ে কমন আজীবন মুক্তিযুদ্ধে গিয়েছেন, মুক্তিযোদ্ধা ছিলেন। আর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং যুবকরা একটা হচ্ছে বঙ্গবন্ধু হত্যার বিচার, আরেকটা হচ্ছে যুদ্ধ অপরাধী রাজাকার আন্দোলনের বিচারের প্রধান ছিলেন, তিনি ছিলেন আব্দুল হান্নান খান। বাংলাদেশের ইতিহাস উদ্দিন থাকবে ওই ইতিহাসে, হান্নান খান বেঁচে থাকবে ওই ইতিহাসে, কেউ যেতে পারবে না। হান্নান খান যুদ্ধ করে গেছো, তোমার পুরো মরে গেছো, ছিনিয়ে গে গেছো, আমরা তোমার স্মৃতি কর্মকে ধরে রাখবো, তোমার আলোচনা উজ্জীবিত হবো। এই করে সামনে ইউনিয়ন, এই পূর্ব জেলার মানুষ আজকে দেখলাম ওই মাঠে কত মানুষ, অনেকে এসে জানালা পায় নাই, দুরা বলেন, ময়মনসিং বলেন, গৌরীপুর বলেন, কেন্দুয়া বলেন, নেত্রকোনা বলেন, বারহাট্টা বলেন, এমন কোনো জায়গা নেই যে মানুষ কত ভালোবাসে। বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জনসংখ্যার পক্ষ থেকে পরম শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা শেষ করলাম। আগত সবাইকে আসসালামু আলাইকুম। অনেকেই অনেক কিছু বলেছেন, দেশের প্রতি তার কতটুকু ত্যাগ তিতিক্ষা ছিল, তিনি দেশের জন্য কি করেছেন সবই শুনেছি। আমি শুধু আমার ব্যক্তিগত দুটি কথা বলবো। আমি দেখেছি আব্দুল হান্নান খান, আমার পিতা মরহুম ফজলুর রহমান খান সাহেবের সঙ্গে তার কি আত্মার সম্পর্ক ছিল। আমি দেখেছি সহোদর ভাইয়ের মতো তাদের সম্পর্ক ছিল, এবং আমার বাবা মরহুম ফজলুর রহমান খান 2008 সালে এই পৃথিবী ছেড়ে চলে যান। তারপর থেকে উনি আমার একজন এমন অভিভাবক ছিলেন, সেটা আসলে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকের এই দিনে আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই দিনটা তারা আমরা পাবো না, জানি আপনারা বিরক্ত হচ্ছেন, তাই হয়ে গেছে, মাত্র দুজন বক্তব্য রাখবে, কিন্তু সময় যদি আপনারা দেন দুজন বক্তৃতা করে যারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।